আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? এই তো আপনাদের বোন আমি সুরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল কালকের সন্ধ্যাবেলা, আমি নিচে গিয়েছিলাম সন্ধ্যার আগে আর কি, বিকাল বিকাল এরকম মুহূর্তে। তো আমাদের শনিয়াখড়াতে এই যে এইসব মানে আমার ফ্ল্যাটের আশেপাশে অনেক এরকম দোকান, তো গিয়েছিলাম মিমের জন্য কিছু খাবার আনার জন্য, কিন্তু দেখতেছি পছন্দ হচ্ছে না, কারণ ও কেক খাবে না। তো দেখি ওর জন্য কী নেওয়া যায়, এই জন্য দোকানটা ঢুকেছিলাম। তো তেমন একটা পছন্দ হচ্ছে না ও কী খাবে, তো দেখতেছি যে বিস্কুট মানে আনা যায় কি না, মানে বিস্কুট ইয়া করা যায় না, এই বিস্কুটটা দেখতেছি এটা মানে আনলে খাবে কি না। তো ভাবলাম যে না, এটা নিলেও সে খাবে না। তো আজকের ভিডিও আর কালকের ভিডিও একসাথে আমি শেয়ার করতেছি আপনার সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে। এটা হচ্ছে মানে আজকে আমি এটা মানে কালকে ঝাড়ুটা কিনে এনেছিলাম, এটা হচ্ছে আমি বিছনার ঝাড়ু এবং ঘরের ঝাড়ু, যে কোনো ঝাড়ু বাইরে থেকে কিনে নিয়ে আসার পর আমি কিন্তু এইভাবে সুন্দর করে ধার ছোবা, যেটা নাকি যে পাতিল মাজে না, ওই ছোপাটা দিয়ে সুন্দর করে পাউডার দিয়ে পরিষ্কার করে, তারপরে শুকিয়ে, তারপরে বিছনা ঝাড়ুর এইভাবে পরিষ্কার করে বিছনা ঝাড়ু দিই, আর ঘরের ঝাড়ু আমি সেম এইভাবে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড়ু দিই। কারণ ঝাড়ুগুলিতে অনেক ময়লা থাকে কিন্তু, কারণ ওরা দোকানে অনেক দিন ফেলে রাখে না সেই জন্য। তারপরে আপনার ভাই আমি ডিপ করে রাখবো বলেছিলাম ইয়ানার জন্য। জল কই আর হলো আঙুল নিয়ে আসছে, তো ওগুলি ধুয়ে আমি সুন্দর করে জলপাইগুলি ঠিক করে রাখলাম। তারপরে তো আমি বিকালে গিয়েছিলাম কালকে বিকালে ছাদে, তো যাওয়ার পরে যে আপনার সাথে ভিডিওটা ছাদের ভিউ আশেপাশের পরিবেশের ভিউটা ভিডিও করা মানে ভিডিও করেছি সেটা শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। যেহেতু গান নিচে অনেক জোরে গান চালাচ্ছে, তাই আমি গানের সাথে আমি নিজের কণ্ঠটা দিচ্ছি যাতে আমার কপির একটা না আসে। তো সাউন্ড তো অনেক কমে মানে কমিয়ে তারপরে আমি কথা বলতেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ছয়তলার উপরে যে ছাদ, সেটা হলো পাশের ফ্ল্যাটের মানে আমার একদম পাকার ঘর থেকে দেখ সাথে যে বিল্ডিংটা, ওই বাড়িয়াদের আপুদের মানে ছাদে গাছ লাগাচ্ছে সেটাও তুললাম। আর এই যে দেখুন সাবেক থেকে বর্ণমালা কলেজ, আর আমার বাড়িটা থেকে তো অনেকবারই দেখিয়েছি বর্ণমালার পাশে। নিচে হচ্ছে মিনাবাজার আর ছয়তলাটা একদম আমাদের ফ্ল্যাটের লোকেশন একেবারেই সহজ মেন রোডের সাথে। তো নিচে বিকাল সময়টা আমি মাঝে মাঝে যাই, কিন্তু বেশি মানে যাই না, কারণ ভাইয়ারা উপরে কুকুর পালে আর আমি তো কুকুর খুব ভয় পাই, না জানি কামড় দেয়। আমি কিন্তু ভিডিও করতেছি আর হাঁটতেছি, তারপর আমার ভয় লাগতেছে না জানি কুকুর এসে পারে। এই যে দেখুন বলতে বলতে কিন্তু কুকুর এসে দেখে আমাকে মানে জোরে একটা এমন ইয়ে করছে মানে কি বলে যে ডাক দিছে, আমি তো এমন দৌড় দিছি আপা গো কি বলবো, এই কুত্তুগুলো যা দেখ আমি কুকুর আমার পিছে পিছে মানে দৌড় দিছে একদম উপর ছাদে থেকে না লাভ দিয়ে, আর আমিও মোবাইল নিয়ে দৌড় দিয়ে ওই সাততলার উপরে এই যে বিল্ডিং মানে এক সাইডে রুম তুলে ভাড়া দিছে আপুদের ঘরে চলে গেছি। তো এটা ছিল আপনার ভাইয়া তরকারি এনেছিল কালকে রায় সন্ধ্যার সময়, তো সেটা ও ভিডিও করেছি, সিম কফি মূলা তারপর শাক টমেটো। তো আজকের সকালের ভিডিও এটা, সকালের নাস্তা আর কি, নাস্তা খেয়েছি আলহামদুলিল্লাহ। নেহারি রান্না অনেক আগে রান্না করেছিলাম, নেহারিটা তো ডিপ করে রেখেছিলাম এক বক্স, আর বাকিটা খাওয়া হয়ে গেছে, আর ওইখান থেকে আমি অল্প একটু নিয়েছি গরম করে খাওয়ার জন্য। তো আসলে কি গরুর পায়া নেহারি বা গরুর বট বলেন বা উজুরি বলেন মানে হাঁসের মাংস, এইসবগুলি কিন্তু রান্না করতে অনেক সময় লাগে, আর এখানে তো আমাদের ঢাকা শহরে তো গ্যাসের প্রবলেম অনেক,
বলতে গেলে আমাদের ফ্ল্যাটে গ্যাস বেশি থাকেই না, মাসে মনে হয় দুই তিন দিন পাওয়া যায়, আর বাকিটা এলপি গ্যাসে রান্না করতে হয়। তো এই যে নেহারিটা দেখুন চা নিয়েছি, সাথে ধোয়া মানে গরম গরম ধোয়া উঠতেছে, তো আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি, পরোটা না ঠান্ডা হয়ে যাবে মানে নিয়ে খাওয়ার জন্য। তো এই যে সত্যি নেহারি রান্না করে ডিপ করে রাখলো, কিন্তু যেমন আজকে রান্না করেছেন এরকম ফ্লেভার আসবে। আর এগুলি যত রান্না করে জাল দেওয়া যায় ততই কিন্তু টেস্ট। তো এই যে আমি খেয়ে নিচ্ছি। তো আসলে আমি মানে কথা বলতেছি রিলসের জন্য, আমার ফেসবুক চ্যানেলেও কিন্তু ভিডিও ব্লগ আছে সুরাইয়া, তো আমি ওইখানে ডাইরেক্ট কথা মানে রিলস করার জন্য মানে আমি কথা বলতেছি আর খাবারটা খাচ্ছি, তো সেটা আবার ইউটিউবে শেয়ার করলাম। ওই কথার সাউন্ড আমি অফ করে দিয়েছি। এই যে দেখুন চা, সকাল আর সন্ধ্যা চা না হলে আমার চলেই না। কার কার এরকম, সবাই আমার মানে আমার মতে এরকম আমার মতন আপনারা কে কে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যে মানে লাইক যে না দিয়েছেন লাইকটা দিয়ে ভিডিওটা পুরাটা ভিডিও দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা, আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর যারা দেন নাই, শুধু ভিডিও দেখেন লাইক দেন নাই, দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে, আর অবশ্যই ভালো লাগবে তখন লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। লাইক দিয়ে যদি অল্প একটু মানে চলে যান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য বিরাট বড় মানে ক্ষতি হবে। আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি ভিডিওতে মানে লাইক দিয়ে, সব আপুদের লাইক দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপর পুরাটা ভিডিও দেখি। যখনই আমি ভিডিওটা দেখি পুরাটা ভিডিও দেখি, তা না হলে কিন্তু ওয়াচ টাইমের জন্য এবং একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি হয়। তো এই যে লতিও এনেছিল আপনার ভাইয়া, তারপরে এনেছিল কিন্তু আমি ওটার ভিডিও করি নাই, শুধু রান্নাটাই শেয়ার করলাম। তারপরে পুঁটি মাছ এনেছিল, ওই পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করার জন্য। তা আমি ভিডিওর শেষে কী কী রান্নার আয়োজন করেছি আজকে সেটা শুধু শেয়ার করব, কারণ পুরাটা যদি আমি দেখাতে যাই, আমি সারাদিনের কাজ যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে সত্যি আমার ভিডিও হবে এক ঘন্টা বা চল্লিশ মিনিটের। তো এই জন্য আমি বিশেষ বিশেষ অংশগুলি দেখানোর চেষ্টা করি, তা নাহলে বড় ভিডিও হলে আপনারা বোরিং হয়ে যাবেন। তো এই যে মূলা দিয়ে পুঁটি মাছটা ফ্রাই করে তারপর রান্না করেছি। তো আসলে মানে রান্নাটা করেছি যে আপনার ভাইয়া মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে, আর রান্না মানে খাবার খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, কারণ আপনার ভাইয়া তো মূলা লাভার, মূলা খুব পছন্দ করে যেই কোনো মাছ দিয়ে মানে রান্না করলে। তো সাথে আছে শিম দিয়ে, শিম আর ওই সবুজ কালার কফি বকুলি কফি দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আবার চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি। তো আশা করি যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ লাইক দিয়ে দেখেছেন, সবার জন্য অনেক অনেক আল্লাহর দরবারে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো সামনে মানে শীত যেহেতু, এখন সবাই স্বাস্থ্য দিয়ে খেয়াল রেখে চলাফেরা করবেন, রাস্তাঘাটে মাস্ক পরে চলবেন। তো সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এটা ছিল কালকের সন্ধ্যার নাস্তা, আর এই সবজি রুলটা আমি নিজে বানিয়েছি, তো সেটা অনেক আগে আপনার সাথে শেয়ার করেছি। আমি এটা ডিপ করে রেখেছিলাম,